দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় পুরো বিশ্বকাপে আরও আত্মবিশ্বাসী করবে বাংলাদেশকে। পুরো দলের মধ্যে জয়ের বিশ্বাস ছিল, তাই এমন শুভ সূচনা করতে পেরেছে টাইগাররা, এমনটাই জানিয়েছেন ম্যাচ সেরা সাকিব আল হাসান। শেষ 5 ওভারে বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিংকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন ডুপ্লেসি। স্বস্তির জয়ে ওভালে উড়ল লাল সবুজ পতাকা। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বধ করে আত্মবিশ্বাসী শুরু হলো টাইগার। প্রোটিয়া বধের এই টনিকেই এখন এগিয়ে যেতে চায় টিম বাংলাদেশ। পরবর্তী লক্ষ্য যেখানে নিউজিল্যান্ড। ওয়ান অফ দ্য টপ উইন, ইউ নো, উই হ্যাভ ডান সাম আপসেটস ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ নো, দিস ইজ মাই ফোর্থ ওয়ার্ল্ড কাপ, সো উই হ্যাভ ডান কোয়াইট এ বিট, বাট দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ, ইউ নো, উই ওয়ান্ট টু প্রুভ সামথিং অ্যান্ড this is the way we wanted to start and you know it can't get better than that. দক্ষিণ আফ্রিকাকে বধের এই ম্যাচে ব্যাটসম্যানদের ফুল মার্কস দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সেই সাথে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এও তৃপ্ত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। Few areas where we weren't great today, you know, and we have to take that on the chin, you know, even with Lungi's injury, he's our go-to death bowler with KG, but even with that, to go for that many runs, I looked up at the screen out towards the end and at 45 we at the same mark. ইংল্যান্ড আর বাংলাদেশের কাছে টানা দুই হারে বিশ্বকাপটা কঠিন হয়ে গেল দক্ষিণ আফ্রিকার জন্য। শেষ 5 ওভারে 59 রান তুলেছে বাংলাদেশ, এটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মুশি অলওয়েজ প্লেড, ইউ নো, দ্যাট কাইন্ড অফ ইনিংস, ইউ নো, উইথ হাই স্ট্রাইক রেট, এন্ড সাকিব ব্যাটেড সো ওয়েল, স্পেশালি আই হ্যাভ টু সে অ্যাবাউট দ্য শোমো, দ্যাট হি সেট দ্য টোন ফর আস, এন্ড এগেইন আই থিঙ্ক ফিনিশড আপ উইথ মাহমুদউল্লাহ অ্যান্ড মুসাদ্দিক। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ওভালের মতো দর্শকদের এমন সমর্থন চায় টিম বাংলাদেশ। নাফিল খান, জোনাস স্পোর্টস।